ষোলো মিনিট পরে শুভ অপরাহ্ন হবে, সুতরাং এখন শুভ সকাল। আজকে এই অনুষ্ঠানের অত্যন্ত সক্রিয় সুদক্ষ অধ্যক্ষ প্রফেসর মুস্তাফিজুর রহমান, মঞ্চে উপবিষ্ট অ্যানাটমিক প্রফেসর এবং ভাইস প্রিন্সিপাল সহ এখানে উপস্থিত সম্মানিত শিক্ষক মণ্ডলী, অভিভাবকবৃন্দ এবং যাদের জন্য আজকের এই অনুষ্ঠান, আমার প্রাণপ্রিয় ছাত্রছাত্রী, সন্তানতুল্য ছাত্রছাত্রীগণ, সুধীমণ্ডলী, এই মুগ্ধা মেডিকেল কলেজ হতো না যদি বাংলাদেশ স্বাধীন না হতো। আমরাও কেউ সাদা অ্যাপ্রন পরা, কেউ এখানকার শিক্ষক হওয়ার সুযোগ পেতাম না। সেই স্বাধীন বাংলাদেশে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিব রহমানের প্রতি শ্রদ্ধা জানাই, শ্রদ্ধা জানাই বঙ্গমাতা শেখ ফজিলুদ্দিনেসা মুজিব সহ 75 যাদেরকে হত্যা করা হয়েছিল, শহীদ হয়েছিলেন, এবং মহান মুক্তিযুদ্ধে যারা আত্মত্যাগ করে এই দেশ স্বাধীন করেছেন। আমি আজ থেকে 47 বছর আগে আমি ফিরে গেলাম আমার নিজের ফার্স্ট ইয়ারের কথা। সেদিন আমাকে যে শিক্ষক কিছু বলেছিল তোমাদেরকে সেটা আমার পরামর্শ হিসাবে দিতে চাই, কারণ তোমরা কিন্তু বর্ন ডাক্তার, আর আমাকে বলা হয়েছিল বর্ন অফিসার, অর্থাৎ আমরা পাশ করলেই কিন্তু সাথে সাথে ডাক্তাররা চাকরি দিয়ে দিল, আর তোমরা চাকরি পেতে তোমাকে আরও বেশি পড়তে হবে, পড়লে করতে হবে, বিসিএস দিতে হবে। তবে মুগ্ধা মেডিকেল কলেজের একটা প্রশংসা ইতিমধ্যেই শুনলাম, ইন্টার্নিং করা অবস্থায় 5 বিসিএস, 4 পোস্ট গ্রাজুয়েশনে চান্স পেয়েছে, মানে তোমরা এমন জায়গায় বসেছ খুব তাড়াতাড়ি তোমরা বিশেষজ্ঞ হবে, অফিসার হবে। আমি তোমাদের সেই দোয়া। আমাকে বলা হয়েছিল যে ইউ নিড ইউর হিয়ার কার্ড, ইট মানে হলো ছাত্রছাত্রীরা যারা থাকবে ডিসিপ্লিন রয়েছে চলতে হবে, স্যান্ডেল পরে আসা যাবে না, ফুল প্যান্ট ফুল শার্ট পরে আসবে, যেটা কালকে ফার্স্ট ইয়ারে আমার মনে হয় আমার শিক্ষকগণ আপনাদের বলবে, এই ডিসিপ্লিনটা রাখতে হবে। আর আরেকটা কথা আমি বলতে চাই, প্রত্যেক দিনের পড়াটা যা পড়ালো ওই দিন পড়ে দিতে হবে, তা নাহলে কিন্তু লোড বেড়ে যাবে, পরের দিন কিন্তু আগের দিন একটা ভুলে যেতে হবে, তারপরে যেদিন পড়া এরা ভালো ছাত্র হবে। কেন ভালো ছাত্র হবে যদি আমার এই কথাটা মনে রাখে যে প্রত্যেক দিনের পড়াটা প্রত্যেক দিন শেষ করতে হবে, আর ভালো ছাত্র হওয়ার জন্যে এই শিক্ষকদের সুনাম বৃদ্ধিতে কারা কাজ করবে এই ছাত্ররা। আমি যদি ঢাকা শহরের 4 মেডিকেল কলেজের কথা বলি, ঢাকা মেডিকেল, স্যার সলিমুল্লাহ, সরোয়ার্দী এবং মুগ্ধা, যদি এই ছাত্ররা ভালো করে পড়ে তাহলে ফার্স্ট প্রফেশন, সেকেন্ড প্রফেশন, থার্ড প্রফেশনে ওরা বোর্ডে তাদের পজিশনটা উপরে যাবে, সেই উপরে যাওয়াটার জন্যেই বেশি করে পড়তে হবে, শিক্ষকরা তাদের কষ্টটা তখন লাঘব হবে যে এত কষ্ট করলাম তারা কাজ করলো। আমি আজকে বিএমডিসির একজন কর্মকর্তা হিসাবেও এখানে কথা বলছি, আজকে যে কারিকুলামটা হয়েছে এই কারিকুলাম আমরা করেছি, এই কারিকুলামের মধ্যে আমরা 2-3 কথা বলেছি, কোনটা বিহেভিয়ারাল সায়েন্স, এথিক্স, এগুলো ছিল না, কিন্তু ডক্টর পেশেন্ট রিলেশনশিপ, এগুলো আমরা কিন্তু ইনক্লুড করেছি। কেন করেছি? আমাদের একটা বদনাম, বদনামটা হলো আমরা রোগীদের সাথে কথা বলি না, ভালো না, একটা রোগীর প্রতি সম্মান, ডক্টর পেশেন্ট রিলেশনশিপ আমরা যেটা করি, এবং ওই রোগী গোপনীয়তা রক্ষা করার দায়িত্ব কিন্তু আমাদের, কোনো দিন কোনো রোগী এই রোগ হয়েছে অন্য কাউকে বলা যাবে না, এটাও কিন্তু আমাদের একটা দায়িত্ব, এগুলো মনে রাখতে হবে। আর একটা হলো আমার নিজের প্রতি সেলফ কনফিডেন্স থাকতে হবে। মাননীয় প্রধানমন্ত্রী কাতার বিশ্ববিদ্যালয় একটা বক্তব্য রেখেছে, আমি অ্যাজ এ ডক্টর ইউ আর দ্য লিডার অফ দ্য সোসাইটি, 3 জিনিস সবসময় মনে রাখতে হবে, একটা হলো যে আমি কি চাই, আমার একটা ভিশন থাকতে হবে, ওনার যেমন একটা ভিশন 2021 বাংলাদেশ হবে ডেভেলপিং কান্ট্রি মিডিল ইনকাম গ্রুপ, আর 2041 হবে ডেভেলপ কান্ট্রি, তার মানে একটা ভিশন ওনার আছে, এই ভিশনটা আমাদের সবার থাকতে হবে, অর্থাৎ আমি ডাক্তার হবো, কোন ডাক্তার হবো, কেমন ডাক্তার হবো, রোগীদের কাছ থেকে কিভাবে, পয়সার দিকে তাকাবে না, মানি উইল রান আফটার ইউ, ইউ শুড নট রান ফর দ্য মানি, যে টাকার দিকে যায় সে কিন্তু বড় হতে পারে না, যে কাজ করবে তার কাছে কিন্তু টাকা ফিরে আসবে, এটাও মনে রাখতে হবে। তো উনি আরো একটা কথা বলছেন, সেলফ কনফিডেন্সটা থাকতে হবে সবাই,
ঈশান থাকলো সেলফ কনফিডেন্স, অন্যদের উপরে বিশ্বাস রাখতে হবে। এই যে কলিগরা আছে, এই সিনিয়ররাও কিন্তু টিচার হবে, যে সেকেন্ড ইয়ারে পড়ে, থার্ড ইয়ারে পড়ে, ওর প্রতিও কিন্তু বিশ্বাস রাখতে হবে। ওর কাছ থেকেও অনেক কিছু আমরা শিখবো, এই ছাত্রদের এদিকে খেয়াল রাখা দরকার। আর আমি মনে করি সমাজের ভালো লিডার আমরাই, সেকেন্ড টু গড হিসাবে একসময় চিকিৎসকদেরকে বলা হতো, এখনও তাই, যে আমরা আল্লাহ তাআলার কাছে ভরসা চাই। দ্বিতীয় পর্যায়ে আজকে করোনা আর ডেঙ্গু নিয়ে আমি তো মনে করি যে মুগ্ধা হাসপাতাল সারা বাংলাদেশে কেন পৃথিবীতেই বেশি পপুলার হয়েছে, একটা হলো করোনার সময় মাননীয় প্রধানমন্ত্রী সারা ওয়ার্ল্ডে করোনা ম্যানেজমেন্টের ঠিক, আর সাউথ ইস্ট এশিয়ায় প্রথম স্থান অধিকার করেছে। কেন? ফর ম্যানেজমেন্ট। একটা উদাহরণ দিই, যুক্তরাষ্ট্রের জনসংখ্যা 32 কোটি, আমাদের 16 কোটি, ওখানে মারা গেছে 10 লাখ, আমাদের কত মারা যাওয়ার কথা ছিল? 5 লাখ। সেই হিসাবে জনসংখ্যা অনুযায়ী আমাদের মৃত্যুবরণ করেছে 30 হাজার। অর্থাৎ এটা ম্যানেজমেন্টে প্রথম তিনি করেছেন, সেটা মাননীয় প্রধানমন্ত্রী। দ্বিতীয় হলো আমরা চিকিৎসকরা, 130 জন কিন্তু আত্মাহুতি দিয়েছে এই করোনা। সুতরাং আমরাও সেবা করেছি, এবং এই যে সাকসেসটা এসেছে মাননীয় প্রধানমন্ত্রী দেশের জন্য, সেটা কিন্তু আমরাও তার একটা অবদান রাখি। যেমন মহান মুক্তিযুদ্ধে 70 জন চিকিৎসক, ওই সময় মাত্র 700 ছিল, তার মানে 10% চিকিৎসক কিন্তু জীবন দিয়েছিল মহান মুক্তিযুদ্ধের সময়। আমরা সব সময় আজকে 90-এর গণ আন্দোলনে আমরা জীবন দিই, আমরা মহান মুক্তিযুদ্ধের সময় গণতান্ত্রিক আন্দোলন, ইভেন করোনায় আর ডেঙ্গুতেও আমরা দিন রাত পরিশ্রম করছি। আশা করি রোগীদের আমরা সেবা করে উন্নত সেবা দিতে সক্ষম হব। লাস্টলি আমি আর কথা বাড়াবো না, কারণ অনেকের কথা বলতে কম দিয়েছি, মন খারাপ, কিন্তু তারপরেও বলবো, অল্প কথায় অনেক কথা মানে বোঝা যায়। আমি একটা কথা বলতে চাই আমার নবীনদের জন্য, যে বাবা আমাকে ভুলে গেলে চলবে না। আমাদের সময় কেউ কেউ বলতো বাবা আমাকে টাকা নেওয়ার জন্য 2-3টা কথা বলতো, বলতো যে বাবা আমার তো মাইটোকন্ড্রিয়া কিনতে হবে, আমার গলজি অ্যাপারেটাস কিনতে হবে। এই কথাগুলো তোমরা কিন্তু বইয়ের মধ্যে পাবে। এভাবে গার্জিয়ানদেরকে কখনো তোমরা বিলাপ করো না, তার মানে ওনাদেরকে বলো না যে এটা এটা কিনতে হবে। তোমরা নিজেরাও পরিশ্রম করবা, তোমাদের জন্য একটা আবাসস্থলের জন্য তোমরা আহ্বান করেছো, আমি মনে করি প্রিন্সিপাল মহোদয় সরকারের সাথে আলোচনা করে তোমাদের যদি রেসিডেন্সের ব্যবস্থা করতে পারে, তোমাদের পড়ার পরিবেশ আরো ভালো হবে। তারপরও যাদের রেসিডেন্স নাই, এরকম তো 5-6টা ব্যাচ, এখানে 7টা ব্যাচ ক্লাস করছে, একটা ডাক্তার হয়ে গেছে, তোমরাও অপেক্ষা করো, পড়াশোনা করতে থাকো, আমি আশা করি অথরিটি তোমাদের রেসিডেন্সের ব্যবস্থা করবে। আমি দেখতে পেলাম যে 47 জন মহিলা, 28 জন পুরুষ, তার মানে লেডি ডক্টর স্যার মাচ মোর ইন ফিউচার। মনে রাখতে হবে কারেজটা তাদেরই বেশি করতে হবে, যখন বিসিএসএ পাস করবে গ্রামে পোস্টিং হবে, থাকার জায়গা নেই, সেই থাকার ব্যবস্থাটা করার জন্য সরকার যেমন উদ্যোগ নেবে, তোমাকেও মনে রাখতে হবে তুমি কিন্তু মানব সেবার জন্য এখানে ডাক্তার হতে এসেছো। যত বেশি হোক যার মেধা আছে, আমি একবার 2012 সালে আমি বিএম এর মহাসচিব মাননীয় প্রধানমন্ত্রীকে বললাম গ্রামে তো ডাক্তার পাওয়া যাবে না, আমার লেডি ডাক্তাররা মাইন্ড করেন না, আমি বললাম যে একটু কোটা করি। এক সময় কিন্তু মহিলাদের কোটা ছিল 30%, মানে মহিলাদের নিতেই হবে 30%, তখন কম ছিল আরো কম, তখন এই কোটা আমি বললাম যে অন্তত 50-50 করা যায় কিনা। 2012-তে মাননীয় প্রধানমন্ত্রী বলেছি আমি জানি এক সময় এই কোটা করতেই হবে, কারণ গ্রামে ডাক্তার দেওয়া যাবে না। তো উনি ওই সময় আমাকে বললেন না আমার মেয়েরা মেধাবী, তুমি কেন এটা তাদের মেধা কার্ডের করবা, আমি চুপ হয়ে গেলাম। কিন্তু আজকে আমরা লক্ষ্য করছি 65% হলো লেডি ডক্টর অ্যান্ড 35% আছে এখন মেল ডক্টর। তো আমি এই মেধার জন্য মহিলাদেরকে অবশ্যই লেডি ডাক্তার যারা হবে তাদেরকে আমি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই, বাট কারেজিয়া সমস্ত কাজ যেন ঠিক মতো করা যায় সেদিকেও খেয়াল রাখতে হবে, দেশের কথা ভাবতে হবে, রোগীদের কথা ভাবতে হবে। মাননীয় প্রধানমন্ত্রী শেষ একটি কথা সবার জন্য উনি বলেছেন যে ডাক্তার যখন হবে, আমার এই কথাগুলো মনে রেখো, হয়তো তোমরা যখন ডাক্তার হয়ে বড় হবে আমার এই কথা তোমাদের মনে পড়বে, সেটা হলো প্রত্যেকটা রোগীকে নিজের পরিবারের সদস্য হিসাবে দেখো, তারা দেখবা তোমাদেরকে দোয়া করবে এবং সবকায় জারিয়া হিসাবে এটা কিন্তু সারা জীবন তোমার পরবর্তী পর্যায়েও মহান আল্লাহ তাআলা তোমাদেরকে বেস্ট নেওয়ার জন্য অবশ্যই চেষ্টা করবে, কারণ তুমি রোগীকে নিজের পরিবারকে যেমন সেবা করবা, রোগীকেও তেমন করে সেবা করবে।